কয়েকদিন আগে বগুড়ায় ভোট হয়ে গেল, হিরু আলম পাশ করিয়েছিল, কিন্তু জেতি দিল না। আমি চিন্তা করলাম হিরু আলমের যাওয়ার দরকার ছিল। যদি বলেন হুজুর হিরু আলমকে আপনার টাকা দিয়েছে, না, যে সংসদে পথের রাস্তার দেহ ব্যবসা করা নারীরা যে মাতবাড়ি করতে পারে, সেই সংসদে হিরু আলমের মতন লোকের যাওয়ার দরকার। এদেশের আলেমেরা জেল খাটে আর পতিতা দেহ ব্যবসায়ী করা নারীরা জাতীয় সংসদে মাতবাড়ি করে বেড়ায়, সেদেশে হিরু আলমের মতন লোকেই যাওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটা হিজড়া পাশ করিছে, তো আমি চিন্তা করলাম আলেম ওলামারা পাশ করতে পারে, হিজড়া পাশ করে কেন? জনগণ করলে ভোট যে কাদায় হচ্ছে তাই হিজড়াই পাশ করা উচিত। কিছু কিছু লোকের হয়তো একটু মুখ কালো হচ্ছে, আমাকে যে নিয়ে বুঝেই আপনারা দাওয়াত করেছেন। আমার রেকর্ড সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত বাজে, গরু কিনে নিয়ে আসছেন বাজার থেকে, বাজারে গেছেন গরু কিনতে, যে গরুটা নড়াচড়া কম করে ও গরুটা 40,000 টাকা, আর যেটা একটু লাফালাফি করে ওর দাম 45,000 টাকা। হাজি সাহেব বলতে এই নড়াচড়া যেটা করে এইটার কেন, অন্তত একটু চণ্ড ভণ্ড হোক। এখন সকালবেলা বাড়ি এসে কাঁঠাল গাছের গায়ে বেঁধে আপনি তসবি নিয়ে বলতেছেন, শোন কালকে তুই দেখলাম তুই গুতুচ্ছিস, দেখলাম তুই শিং মারতেছিস, তা আমি বলো কিনে নিয়েছি, আমার জন্য শিং মারিস নে। আচ্ছা গরু কি ওই কথা শুনবে? গরু তখন ওই হাজি সাহেবের দেখে আসেন আপনার দিয়ে শুরু করব। বাজারে এত বক্তা আছে, এত আলেম ওলামা আছে, এত হুজুর আছে, তাদের থেকে বাছাই করে আমারে নিয়ে আইছেন শিং মারা গরু। এখন আমি শিং মারলে উসপিস করলে হবে না তো দুলা ভাই, সহ্য করতে পারবে না, তাই কিনে নিয়ে আসার দরকার কি? কিনেই যখন নিয়ে আসছো বাড়ি যখন এসেছি, কে কোন দিকে গেল, কে আমার বিরুদ্ধে কথা বললো, কে আমার বিরুদ্ধে ঠেপলো, ওটা আমার জানার বিষয় নয়, আমার জানার বিষয় হক কথা বলতে পারলাম কিনা। সিংহর মতন 1 ঘন্টা বেঁচে থাকার প্রয়োজন আছে, পাতিশিয়ালের মতন 1 লক্ষ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। আল্লাহ কবুল করুক। কি বলে ক্ষমতা নিয়ে হই নাই, এজিদের সঙ্গে হোসাইনের দ্বন্দ্ব ছিল, হোসাইন বলেছিল এজিদ কোরআন দিয়ে দেট চালাও, এজিদ বলেছিল কোরআন থাকবে মসজিদে আর দেশ চলবে আমার হুকুমে। আজও একই নিয়ম চলতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তবে সেদিন এজিদ ছিল পুরুষ, এখন কোন জায়গায় এজিদ পুরুষ, কোন জায়গায় এজিদ মেয়ে, আবার কোন জায়গার এজিদ হিজড়া। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এজিদের বিভিন্ন রকমের এজিদ আমার সমাজে মাথা উঁচু করেছে, আবার কিছু হুজুর ওই এজিদ মার্কা হয়েছে। যদি তাই না হবে, দেব যখন কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে, আগামী দিন যখন দিনগুলো যখন কোরআনের জন্য তৈরি হচ্ছে, সেখানে কিছু হুজুররা শয়তানি বদমাইশি করে জালেমদের সাপোর্ট নিচ্ছে। আছে এরকম টুপিওয়ালা, দেখবেন এখান থেকে 10 বছর আগে টেবিল ফাটাই ফেলতো, এখন কিচ্ছু বলে না। তো মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করে, হুজুর আগে তো খুব কথা বলতেন, এখন কিছুই বলেন না? কয় মুয়াজ্জিন সাহেব লাইন খারাপ, এই জন্য যেদিক থেকে ধরে যেদিক থেকে পড়ে পানি সেদিকে এরকম আছে, জোরে বলেন আছে। এজিদ এজিদ রকমারি আকারের এজিদ ধারণ করেছে। এবার আসুন,
হোসাইন বললেন যে আল্লাহ কোরআন দিলেন সেই আল্লাহর কোরআন মসজিদেও চলবে মাদ্রাসায়ও চলবে এজিদ তোমার রাষ্ট্রেও কোরআন চলবে এজিদ চিন্তা করলো এইভাবে যদি আন্দোলন শুরু করে দেয় তাহলে হয় তিন হয় তোমার একদিন প্রাসাদ ভেঙে খানখান হয়ে যাবে হোসাইনের উত্তরসূরিরা হয়তো আমার মসনদ দখল করে নেবে এবার হোসাইনকে মারার ষড়যন্ত্র করলো গোয়েন্দা বিভাগের লোক চারিদিক থেকে পাঠিয়ে দিল যেখানেই হোসাইনকে পাবা সেখানেই মেরে দেওয়া হোসাইন যদি বেঁচে থাকে আমার পথের কাঁটা হবে আর আমার পথের কাঁটা না সরাই দিতে পারলে অনন্ত দিন আমি থাকতে পারবো না এবার বলুন তো ইয়াজিদ যে ষড়যন্ত্র করেছিল ওই ষড়যন্ত্রকারী এখনো পৃথিবীতে বাংলাদেশে আছে কিনা আমি বলবো না কারণ এর দেশ আমার দেশ আমার দেশের বিরুদ্ধে যদি আমি কিছু বলি আমার নামে দেশদ্রোহী মামলা হবে এজন্য আমার দেশের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই তবে দেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে কথা বলেন ঠিক না বে ঠিক হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাগে আনতে পারেই না কোন দোষ খুঁজে পায় না হোসাইন চিন্তা করলেন মদিনায় থাকা এখন আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহু নিজের এলাকা ছেড়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন সঙ্গে আছে 79 জন মানুষ কয়জন 79 জন মানুষ 40 জন পুরুষ আর 39 জন নারী এই 69 জনের 79 জনের 79 জনের একটা কাফেলা নিয়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার থেকে বাহির হলেন তখন ওই গোয়েন্দা বিভাগের লোকের মাধ্যমে জানলো হোসাইন কিন্তু কুফায় যাচ্ছে আর কুফায় যেয়ে সব লোকের কাছে দাওয়াতি কাজ করে তাবলিগ করে হয়তো এদেরকে দিনের পক্ষে আনবে আর এরাই একদিন হয়তো তোমার বিরুদ্ধে ময়দানে নামবে তাড়াতাড়ি হোসাইনের পথটা বন্ধ করে দাও এজিদ ওবাইদুল্লাহর নেতৃত্বে হাজার হাজার কর্মীদেরকে পাঠাই দিল জীবিত হোক আর মৃত্যু হোক হোসাইনকে আমার কাছে ধরে নিয়ে আসবা মেরে দিতে পারলে পুরস্কার জীবিত নিয়ে আসতে পারলে পুরস্কার ফোরাতের কিনারায় চলে আসলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে বহুত লোকজন হোসাইন আস্তে 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 যখন ফোরাতের কিনারায় চলে আসলো ফোরাতের কিনারায় এসে দেখে ও পাশে বিশাল বাহিনী অপেক্ষা করতেছে সামনে বিরাট নদী পিছনের লোকজন ফিরে যাওয়ার মতন কোনো সময় নাই হোসাইন এবার কাফেলার সবাইকে ডেকে বলল এখানে আমাদের তাবু করতে হবে আমার বিশ্বাস এখানেই ওদের বিরুদ্ধে আমাদের লড়াই করা লাগবে কাবুর লোকজন যখন একটু ভীতু ভীতু ভাব হোসাইন জালালি বক্তব্য দিয়ে বললেন তোমরা কি আমাকে একা ময়দানে রেখে এই ইয়াজিদ বাহিনীর কাছে রেখে কি তোমরা পালিয়ে যাবে 79 জন নারী পুরুষ একসঙ্গে সমস্বরে বলে উঠল 79 জন লোক সবাই মৃত্যুবরণ করব তবু তোমাকে জালেমের হাতে তুলে দেব না আজকেও যারা আপনারা আছেন আপনারা ইয়াজিদের বংশধর না হোসাইনের বংশধর হোসাইনের পক্ষের লোক যদি হয়ে থাকেন শপথ নিতে হবে আমরা কাউকে এজিদের হাতে তুলে দিয়ে কাপুরুষের মতন ময়দান ছেড়ে দেব না সে যাই হোক সে আমার দিনী ভাই কথা বলেন ঠিক না বে ঠিক সে একজন গরিব মানুষ হোক কিন্তু সে আমার কি ভাই আপন ভাইয়ের চাইতে দিনী ভাইয়ের পরিচয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ